এক হাতে জাতীয় পরিচয়পত্র আর অন্য হাতে মোবাইল ফোন নিয়ে এই ছোট ছুটি কমলাপুর রেল স্টেশনে। উদ্দেশ্য, ট্রেনের টিকিট কাটতে করতে হবে নিবন্ধন। পদ্ধতিটি নতুন তবে জটিল নয়, কিন্তু নতুন এই পদ্ধতি বুঝতে পারছিলেন না অনেকেই। স্টেশনে সাঁটানো নির্দেশিকা, সহায়তা বুথ ছাড়াও সংবাদকর্মী বা নিবন্ধন করেছেন এমন অনেকের কাছেই সহায়তা চাইছিলেন তারা। ট্রেনে টিকিট কালোবাজারি বন্ধে টিকিট কেনার নতুন পদ্ধতি শুরু হলো মার্চের প্রথম দিন। টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার ছিল আগেও, কিন্তু এবার যোগ হলো যার নামে কেনা হবে টিকিট তাকেও চড়তে হবে ট্রেনে। নতুন করে রেলকর্মীদের হাতে দেওয়া হয়েছে পজ মেশিন। এই মেশিনের মাধ্যমে ট্রেনে চড়ার পর কারো সাথে যদি টিকিট এবং জাতীয় পরিচয়পত্রের নামের মিল না থাকে তবে তাকে করা হবে জরিমানা। এই টিকিট কেনার আগে আবার করতে হবে নিবন্ধন, সেটি ফোনে SMS-এর মাধ্যমেও করা সম্ভব, আবার করা যাবে রেলসেবা অ্যাপেও। জাতীয় পরিচয়পত্র নম্বর হলেও চলবে, না থাকলে জন্ম নিবন্ধন নম্বর। যারা বুঝতে পারছিলেন না কিছুই তাদের জন্য রেল স্টেশনের সামনে ছিল সহায়তা বুথ। তবে একটি মাত্র সেই বুথে একজন কর্মী এত মানুষের ভিড় সামলাতে খেয়েছেন হিমশিম। যাদের হাতে জাতীয় পরিচয়পত্রের কপি ছিল না তারা টিকিট কাটার জন্য ফোন করেছেন বাড়িতে। তাদের স্বজনরা স্মার্টফোনে পাঠিয়েছেন জাতীয় পরিচয়পত্রের ছবি, সেটি দোকান থেকে প্রিন্ট করিয়ে আবার তারা দাঁড়িয়েছেন টিকিটের লাইনে। আগে তো দেখা গেছে টিকিট কাটতো, ভিজিট করতো, এখন তো দেখা গেছে এই জিনিসগুলো দিতে হইতেছে। হয়তো আমরা যারা একটু বুঝি তাদের জন্য সহজ হচ্ছে, তারপরে আমরা চাই যে একটু কালোবাজারিদের দৌরাত্ম্য দূর করার জন্য এরকম সিস্টেমটা করছে, শেষ পর্যন্ত যেন এটা এই কালোবাজারির হাত থেকে সবাই মুক্তি পায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার এটিকে দেখছেন শুরুর দিকের অনভ্যস্ততা হিসেবেই। বুধবার সকালে নতুন পদ্ধতিটি উদ্বোধন করতে এলে রেলমন্ত্রী কথা বলেন সাধারণ যাত্রীদের সঙ্গে। তার আশা কালোবাজারি বন্ধ হবে এবার। শাহরিয়ার নোবেল, BD News 24.com, কমলাপুর, ঢাকা।